কৃষকদের জন্য মল্ল রাজারা নির্মাণ করেছিলেন মোট 7টি বাঁধ। জমি মাফিয়াদের দখলে বাঁধের বেশিরভাগ অংশই। স্থানীয়দের অভিযোগের পর তৎপর প্রশাসন। মন্দির নগরী বিষ্ণুপুর এবং আশেপাশের কৃষকদের সেচ কাজের জন্য এবং জল সমস্যার সমাধানের জন্য তৎকালীন সময়ে মল্ল রাজারা মোট 7টি বাঁধ তৈরি করেছিলেন বিষ্ণুপুরে। বাঁধগুলির নামও রাখা হয়েছিল লাল বাঁধ, যমুনা বাঁধ, পোকা বাঁধ, কালিন্দী বাঁধ, গাঁতাত বাঁধ, শ্যাম বাঁধ ও কৃষ্ণ বাঁধ। বর্তমান সরকারের পক্ষ থেকে লাল বাঁধ সংস্কার করা হলেও বাকি বাঁধগুলি নিজের আয়তন হারিয়েছে। কিছু জমি মাফিয়া, কিছু প্রমোটার, কিছু অসাধু ব্যক্তি ও কচুরিপানার দখলে অধিকাংশ বাঁধই অর্ধেক হয়ে গিয়েছে। এই এলাকার প্রত্যেকের দাবি সরকার বাঁধগুলির দিকে নজর দিক এবং তার সংস্কারের ব্যবস্থা করুক। আগে ভালো ছিল, আমার জন্মের আগের থেকে বাঁধ, আমার জন্মের আগের থেকে মানে অনেক 100 বছর হয়ে যাবে, আরো বেশি হতে পারে। তখন রাজাদের আমলে বাঁধ তো, তখন জল ছিল পরিষ্কার, মানুষের অনেক জল ব্যবহার করতো, বাড়িতেও ব্যবহার করতো, খেতো বা বাড়িতে ব্যবহারটা করতো, সে চাষ করতো, এ করতো, মানে প্রচুর মানুষের উপকার হতো। এখন সে বাঁধ এখন মজা যায়, আবার যেমন পুরোনায় সংস্কার হয়, ভালো থাকে, তার ব্যবস্থা করলে খুব ভালো হয়। এখন যেটা দেখাচ্ছে তার ডবল, যেগুলো সব পুকুর করে যে কেটে পুকুর করে সেগুলো সব বাঁধ ছিল, এখন সেগুলো ভরাট করে, সেটা ভরাট করে নার্সারি নিজের পার্সোনাল পুকুর করে যে মাছ চাষ করছে, মানটা কমে গেছে, মজা গেছে, কমে গেছে এবং মজাও গেছে। আগের মতো ঘুরে আসুক, আগের মতো পরিষ্কার সংস্কার সংস্কার কোনো কাজ হয়নি, দিনের পর দিন আরো মরে যায়। লালবাঁধ সংস্কার করার ফলে ইতিমধ্যেই এই বাঁধের ধারে পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে। এইভাবে বাকি বাঁধগুলিকে সংস্কার করলে সেখান থেকে বিষ্ণুপুরের পর্যটনের চিত্রটা অনেকটাই বদলে যাবে বলে আশা করা যায়। এ বিষয়ে বিষ্ণুপুরের মহকুমা শাসক প্রসেনজিৎ ঘোষ বলেন, বিষ্ণুপুর শহর জুড়ে ট্রপোগ্রাফিক্যাল সার্ভে শুরু হয়েছে, পাশাপাশি ইতিমধ্যেই শুরু হয়েছে সরকারি জায়গা দখলমুক্ত করার কাজ। ভূমি সংস্কার দপ্তরের কর্মীরা যাচ্ছেন এবং সরকারি সম্পত্তির ওপর বোর্ড লাগিয়ে দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই লালবাঁধের যা সমস্যা ছিল সেই সমস্যার সমাধান করে তার সংস্কার করা হয়েছে, বাকি বাঁধগুলিও দেখা হবে। জল ম্যানেজমেন্ট, ওয়াটার ম্যানেজমেন্ট, সেচ অনেকটাই নির্ভর ছিল এই বাঁধগুলোর উপরে, কিন্তু 600-700 বছর আগে যেটা ছিল আজকের দিনে সেইটা ন্যাচারালি খুব একটা কাজ করছে না বা এফেক্টিভ হচ্ছে না। বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী আমরা প্রশাসনিকভাবে যেটা করেছি পৌরসভার উদ্যোগে ওখানে টোপোগ্রাফিক্যাল সার্ভে এই গোটা বিষ্ণুপুর শহরের করা হচ্ছে, যাতে করে আমরা একটা টাউন প্ল্যানিং প্রপারলি করতে পারি যে কোন দিক থেকে কোনটা হলে ঠিকঠাক হবে, কোন দিক থেকে জল বেরোনোর জায়গা হওয়া উচিত, এবং সেই পথগুলোর ওপরে যাতে করে কেউ বসে না যায়, কোনোরকমভাবে দখল কেউ না করে ফেলে। আর আমরা অলরেডি সরকারি জমিগুলো চিহ্নিত করে সেইগুলোর সেখানে বোর্ড লাগাবার অলরেডি আমরা স্টেপ নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জমিতে আমরা সরকারি জমি ভূমি সংস্কার দপ্তরের কর্মীরা যাচ্ছেন এবং ওটা সরকারি সম্পত্তিগুলোর বোর্ড লাগাচ্ছেন, যাতে করে আগামী দিনে আরও কোনো জায়গা দখল না হয়ে যায়। স্থানীয় এক বাসিন্দা পার্থ দত্ত বলেন, আমার জন্মের প্রায় 100 বছর আগের এই বাঁধ, আগে এর জল পরিষ্কার ছিল, অনেকে ঘরে খাওয়ার কাজেও ব্যবহার করতেন, অনেক মানুষের উপকার হতো, কিন্তু এখন প্রায় অর্ধেক হয়ে গেছে বাঁধগুলি, যে যার সুবিধার্থে এই বাঁধ ভরাট করে ব্যবহার করছেন। সরকার উদ্যোগী হোক, তাহলেই রক্ষা পাবে এলাকার ঐতিহ্য, এলাকায় গড়ে উঠবে পর্যটন কেন্দ্র। বিষ্ণুপুরে বাঁধরা বাঁধগুলো মল্ল রাজারা বিষ্ণুপুরের মানুষের পানীয় জল তথা সেচ এবং মল্ল রাজকে সুরক্ষিত করার জন্য 7টি বাঁধ খনন করেছিলেন এবং এই বাঁধগুলি বিষ্ণুপুরের দুই প্রান্তে প্রতিটি বাঁধ একটি পরীক্ষার দ্বারা একসাথে যোগসূত্র ছিল। এই বাঁধগুলো মূলত পানীয় জল এবং সেচ এবং পরীক্ষাগুলো সুরক্ষার কাজে ব্যবহৃত হতো। বর্তমানে আমরা যেগুলো লক্ষ্য করছি যে এই বাঁধগুলো একবারে শুষ্ক অবস্থায় হয়ে এসেছে, বাঁধের যে আয়তন ছিল সে আয়তন গুলো কমে এসেছে। প্রশাসনিক উদ্যোগে লাল বাঁধের সংস্কার হয়েছে কয়েক বছর আগে, যার ফলে আমাদের ওই এলাকার মধ্যে জলস্তর বেড়েছে এবং পর্যটনের একটা নতুন পথ খুলে গেছে। প্রশাসনের কাছে আমাদের বিষ্ণুপুর বাসী হিসেবে আবেদন যে বাঁধগুলি এখনো পুনরুদ্ধার করা সম্ভব এবং প্রশাসন যদি যথাযথ উদ্যোগ নেয় তাহলে এই বাঁধগুলি পুনরুদ্ধার করে বিষ্ণুপুরে পানীয় জল সংরক্ষণের ব্যবস্থা ছাড়াও এখানে জলের সমস্যা এবং সেচের জন্য যে জলের প্রয়োজন
সেগুলো কিন্তু মিটে যাবে বলে আমরা বিষ্ণুপুরবাসীরা মনে করি। তাই প্রশাসনের কাছে অনুরোধ, সমস্ত বাঁধগুলি যে আকারে যে আয়তনে মল্ল রাজার সময়ে ছিল সে আকারে এবং আয়তনে যদি ফিরিয়ে আনা, পূর্বতন সময়ের মতো করে বাঁধগুলো যদি ফিরিয়ে আনা সম্ভব হয় এবং বাঁধগুলি যদি সংস্কার করে সেগুলো আগের অবস্থায় ফিরিয়ে আনলে আমাদের এখানে পানীয় জল তথা পরিবেশ যথাযথ সুরক্ষিত থাকবে। পর্যটন শিল্পের হাত ধরে অর্থনৈতিক উন্নতি হবে এলাকার, মনে করেন স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বিষ্ণুপুর। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।